সেনা নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করেছেন রাষ্ট্রপতি নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি কথা বলেন সাক্ষাতে নতুন বিমান বিমানবাহিনীর প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন মোহাম্মদ বলেন ফোর্সেস গোল আওতায় বর্তমান সরকার সেনা নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন নতুন বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী আগামীতে আরও এগিয়ে যাবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার